হ্যাঁ বন্ধুরা কেরিয়ার গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এর আগে আমরা দেখাইছিলাম যে ব্যাকটেরিয়াজনিত বাইরের জনিত রোগগুলা কীভাবে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন আর আজকে আমরা দেখাবো ব্যাকটেরিয়া গঠিত রোগসমূহ যেভাবে মনে রাখতে পারবেন এখানে দেখেন এই একটা সূত্রের মাধ্যমে আমরা মনে রাখবো এইটা আপনি যদি মনে রাখেন তাহলে আপনার ব্যাকটেরিয়াজনিত কোনো রোগ যে কোনো রোগ আপনি মনে রাখতে পারবেন যেমন বলা আছে যে জামাই টি ফাড়ির পাশে লাল মিয়ার ডিম নেয় জামাই টিএসসি টি এসি ফাঁড়ির পাশে লাল মিয়ার ডিম নেয় তাই আজ দিপু বসে বসে গান করেন এই একটা লাইন মনে রাখলে আপনার কি ব্যাকটেরিয়া যদি জনিত সকল রোগ রোগের নাম মনে থাকবে কীভাবে মনে থাকবে দেখেন এখানে আছে দেখেন যে জামাই জামাই মানে জামাইতে আমরা বোঝা যাচ্ছি যক্ষা আর টিএসি দেখেন টিটিনাস টিতে টিটিনাস এসতে এনথাক্স আর সিতে সিফিলিস আর এরপর দেখেন যে ফাড়ির ফাঁড়ির দেওয়া ফুরা ফুরা কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ দেখেন পুরা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ অনেক প্রক্রিয়া আছে তারপর হচ্ছে পাশে দেখেন এখানে আমাদের পাশে 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 দিয়ে বোঝানো হয়েছে প্যারাটাইফয়েড তারপরে লাল দিয়ে বোঝানো হয়েছে ল্যাপ্রোসি লাল দিয়ে বোঝানো হয়েছে কি লেপ্রোসি এরপর হইতেছে আপনি দেখেন যে এরপর আছে মিয়ার লাল মিয়ার ছিল ওখানে মিয়ার মানে দেখেন জাইটিস আর ডিম মানে ডিপ থেরিয়া যে ডিম নেয় এরপর হইতেছে দেখেন যে তাই তাই বোঝানো হয়েছে টাইফয়েড আর আজ দেওয়া বোঝানো হয়েছে দেখেন এন হ্যাঁ লেটেড বিবার এটা যদি আসেন আসে না হেসে হেসে এটা দেখেন এটা হুকিন কাশি এটা আসে আর গান দেওয়া বোঝানো হয়েছে কনেরিয়া করে মানে কলেরা তো আপনি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারতেছেন কোনটা জাস্ট আপনি এটা যদি মনে রাখেন যে জামাই জামাইটি ফাড়ির পাশে লাল মিয়া ডিম নেয় তাই আজ ডিপু বসে বসে গান করে এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি কি জামাই দিয়ে যক্ষা টি দিয়ে টিটেনাস এস দিয়ে অ্যান্থাক্স সি দিয়ে কি সিপিলিস ফাড়ির মানে কি ফুরা পাশে মানে প্যারাটাইফয়েড লাল দেব বোঝানো হয়েছে লেপ্রোসি তারপরে ডিম দিয়া ডিপথিরিয়া তারপরে আজ হেসে হেসে হুপিং কাশি তো এই ধরনের এগুলো যদি আপনি মনে রাখতে পারেন জাস্ট আপনি এই দুইটা লাইন মনে রাখলে আপনার আর ব্যাকটেরিয়া জনিত কোনো রোগকে প্রবলেম হবে না বা এই ধরনের আপনি যে কোনো রোগের নাম যে কোনো পরীক্ষা আজকে দিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে আর সবাইকে বলবো ভিডিওটা সবার সাথে শেয়ার করতে আর অবশ্যই আপনারা কি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এখানে শিক্ষামূলক সকল প্রকার সাজেশন দেওয়া হবে ধন্যবাদ